নমস্কার, আমি কি প্রাইভেট ডিটেকটিভ। মুক্তি পাওয়ার বেশ কিছুদিন আগেই প্রিমিয়ার হয়ে গেল পরিচালক অভিরূপ ঘোষের প্রথম ছবি কে সিক্রেট আইয়ের। গোয়েন্দাদের নিয়ে দর্শকদের চিন্তা ভাবনা বেশ খানিকটা বদলে দিতেই বাজারে আসছেন কে। আমি কে প্রাইভেট ডিটেকটিভ। তোর নাম কে? কেন বইয়ের সব গোয়েন্দাদের থেকে অনেকটাই আলাদা কে অর্থাৎ রুদ্রনীল ঘোষ। আসলে এখনকার একজন সাধারণ পুরুষই ছবির এই গোয়েন্দা। সকলের মধ্যেই যে গোয়েন্দা আছে তা বলতেই অভিরূপ ঘোষের এই ছবি। প্রিমিয়ারে প্রথম ছবি নিয়ে বেশ নার্ভাস থাকতে দেখা গেল তাকে। গোয়েন্দারা আসলে কোনো মহাপুরুষ নন, নারী আসক্তি ভুল ভ্রান্তি সবই সমানভাবে আছে তাদের মধ্যে। আর এই সত্যতার সাথেই সকলের সামনে আসছে কে। প্রিমিয়ারে যথাসময়ে চলে এসেছিলেন রুদ্রনীল ঘোষ এবং রচিতাভ দত্ত। শুনে নেওয়া যাক কি বললেন তারা। চরিত্র তো গোয়েন্দা চরিত্র আর কি। গোয়েন্দা বলতে যে ফেলুদা ব্যোমকেশ একদম নয়, আর না শবর না কাকাবাবু একদম না। মানে আমাদের ভিতর যে গোয়েন্দাটা নিজেরই মানি ব্যাগ হারিয়ে গেলে খুঁজে বার করি বা বাড়ির কোনো জিনিস খুঁজে মানে হারিয়ে গেলে খুঁজে বার করি, এই ডিটেকশনটা সবার মধ্যেই রয়েছে। তো সেরকমই একজন একটা মানুষ ওই খুঁজতে খুঁজতে নিজে গোয়েন্দা হয়ে ওঠে। কী করে সাধারণ মানুষ গোয়েন্দা হতেই পারে, এরকম যার দোষ আছে গুণ আছে দুষ্টুমি আছে, তো সবটা নিয়েই এই গোয়েন্দা গল্প। অ্যান্ড ইটস কাইন্ড অফ মানে সায়েন্স ফিকশন অ্যান্ড একটা মেন্টাল গেম রয়েছে, যেটা এ যাবৎকাল অবধি যা যা গোয়েন্দা গল্প আমরা দেখেছি তার মধ্যে অধিকাংশই তো লেখা অনেক আগের, একদম নতুন লেখা গোয়েন্দার মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং এটা পড়ে, যে কারণে আমি রচিতাভদের রাজি হয়েছিলাম। এবং যেহেতু ভালো গল্প এর ওপরে লোকের এক্সপেকটেশন থাকেই, সো ফলো তো মানে ওয়েট করছি যে এটার মুখে মুখে ছড়াবার গল্প আর কি, সেদিকেই তাকিয়ে রয়েছি। কারণ সবসময় সব প্রডিউসার বা সব প্রোডাকশন হাউস অতটা পাওয়ারফুল হয় না যে 6 লক্ষ হোর্ডিং বা 5 লক্ষ পোস্টেজ করতে, বাট কাজটা আমাদের কাছে তো কাজই হয়, তো এক্সপেকটেশন ভালো রয়েছে কারণ টিম পরিশ্রম করে কাজ করেছে, খুব স্বল্প বাজেটের মধ্যে একটা ভালো ছবি বানাবার চেষ্টা করেছে। ফলো তো আমি রজতাবোধ আমরা কেউই প্রফেশনালি অন্যান্য ফিল্মের ক্ষেত্রে যে রেমুনারেশন এক্সপেক্ট করি বা যা দেওয়া হয় সেটা আমরা চাইতে পারিনি, কারণ এতটাই বেশি ওরা কষ্ট করে ছবিটা করছিল। অভিরূপের প্রথম ছবি, প্রথম লেখা, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। টেন্স তো নিশ্চয়ই, বাট এমনি ছবিটা নিয়ে আমরা আমি খুব একা না, পুরো টিমই খুব স্যাটিসফাইড, তো সেই জন্য খুব একটাও নয়, দেখা যাক এবার কীরকম লাগে দর্শকের। হ্যাঁ, অন্য ধরনের গোয়েন্দা বলতে যেরকম গোয়েন্দা দেখে এসছেন আপনারা, ধরুন ব্যোমকেশ, ফেলুদা ইত্যাদি, তার থেকে একেবারেই অন্যরকম একটা ক্যারেক্টার। তো খালি গোয়েন্দা বলতে না, ইভেন ক্যারেক্টারটি একদম যেরকম বাংলা ছবিতে হয়নি সেরকম একটা চরিত্র, তো সেই জন্য আশা করছি যে খুব নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে, দেখা যাক এবার। ন্যাচারালি আজকে ছবিটা রিলিজ করছে এবং যে কোনো ছবি যখন অভিনয় করা হয়, শুধু অভিনেতা নয় তার সাথে কলাকুশলী ডিরেক্টর প্রত্যেকেই অনেক স্বপ্ন দেখে, সবাই চায় তার পরিশ্রমের সফল হোক তার পরিশ্রম। এবং আজকে এই কাজের সাথে এত মানুষ যুক্ত, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার এবং তাদের অনেকেরই প্রথম ছবি, তার সমস্ত সর্বস্ব দিয়ে দাও লাগিয়ে ছবিটা করেছে এবং আশা করছে যে একটা ভালো উপহার বাংলার দর্শকের কাছে তুলে দিতে পারবে। দর্শক যদি ছবিটা অ্যাকসেপ্ট করে তাহলে তাদের স্বপ্ন সফল হবে, তারা আবার এরকম ছবি বানাতে পারবে। আজই সবাই দেখুন, আশা করি পছন্দ হবে। তোর নাম কে? কেন সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।